ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য আমি দিতিগাইন গ্রাম নাকতারা আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আমি বলতে চাই আমরা যারা স্টুডেন্ট আছি বা আমাদের গ্রামীণ সমাজে যেসব মা বোনেরা আছে তো আমরা পথে ঘাটে বা বাড়িতে থাকাকালীনও বড় বড়দের দ্বারা হোক বা হচ্ছে ছোট ছেলেদের দ্বারা হোক আমাদের হচ্ছে অনেক কটু কথা শুনতে হয় বা চরিত্রের দিক থেকেও অনেক কথা বলা হয় এখন আমাদের গ্রামীণ যে লজ্জাটা আছে মহিলাদের ভিতরে তার জন্য হয়তো আমরা বাইরে এটা প্রকাশ করতে পারি না এমনকি আমাদের পরিবারের সাথেও এটা শেয়ার করতে পারি না এক্ষেত্রে আমরা কি করতে পারি এক্ষেত্রে আমরা যদি প্রতিবাদ করি তো দেখা যায় যে আমাদের কথা কোনো গুরুত্ব দেওয়া হয় না বলে যে প্রমাণ কোথায় যে আমি তোমাকে এটা বলছি এইভাবে যে লজ্জা হোক বা ভয় হোক যার কারণে অনেক অনেক ইপটিজিং বা নির্যাতন এভাবে চাপা পড়ে যায় এক্ষেত্রে নারীদের করণীয় কি কোনো মেয়ে কোনো বোন কোনো মা যদি কোনো ছেলে বা কোনো পুরুষ দ্বারা অপমানিত হয় লাঞ্ছিত হয় এই লজ্জা কার আমার আপনার সমাজপতিদের নেতাদের সকলের এদের সংখ্যা তো খুব বেশি না তাহলে কেন আমরা প্রতিরোধ করতে পারবো না প্রতিকার করতে পারবো না এরকম যদি কোনো ঘটনা ঘটে একজন ছাত্রী এর আগে বলেছেন তারা লোকলজ্জার কারণে বলতে পারেন না আমি তার মতো সবাইকে সব মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি বলতে নাও পারেন আমার থানায় যেতে নাও পারেন কমপ্লেন দিতে নাও পারেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমাকে আপনার বাড়িতে বসেই ফোনে জানাবেন যদি ফোন করতেও সংকোচ হয় একটা মেসেজ দিয়ে দিবেন ইনশাল্লাহ এর প্রতিকার তাৎক্ষণিকভাবেই পেয়ে যাবেন একদিন মেসেজ করে বা ফোন করে দেখবেন আমার মোবাইল নাম্বার একটু ফোন যদি কারোর কাছে থেকে থাকে যাদের নাই তারা একটু লিখে নেবেন 013-2014-2335 013-2014-2335 শেষে 5 আমার নাম্বার আর পরের নাম্বারটা তদন্ত সাহেবের 6 আমারটা শেষে 5 ওনারটা 6 আর যদি ডিউটি অফিসারকে জানাতে চান লাস্টে 40 24 ঘন্টা আমাদের এই ফোনগুলো খোলা থাকে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা ফোন করবেন রাতে দিনে সব সময়